আপনারা জানেন দুয়ারে সরকার চলছে, এবং দুয়ারে সরকারের মাধ্যমে যে দরখাস্তগুলো আমরা পাচ্ছি সেই দরখাস্তগুলো সময় মতো মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি তার উত্তরটা। তারই ফলপ্রসূ হিসেবে আজ থেকে শুরু হলো আরও 8 লক্ষ যারা উইডো পেনশন পাচ্ছিলেন না তাদের নতুন করে পেনশন দেওয়া। আমাদের এখানে প্রায় 1,75,00,000 মহিলা মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এবং দুয়ারে সরকারে যারা আবার নাম লেখাচ্ছেন হয়তো আগে পায়নি তারা আবার পাচ্ছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে 2,33,00,000 বেশি মহিলা এই কার্ড পেয়েছেন। মেয়েদেরই কিন্তু দেয়া হচ্ছে, মহিলারা ঘরের গার্জেন, তারাই খরচাটা করবেন। স্কুল কলেজে মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, 11, 12, গ্রাজুয়েশন, এমএ, এমএসসি সব কন্যাশ্রীর টাকায়। সেখানে আমার 77,00,000 মেয়েরা আছে যারা কন্যাশ্রী পাচ্ছেন। রূপশ্রী প্রকল্পে যারা গরিব, বাবা মা বিয়ে দিতে পারে না, তাদের জন্য 25,000 টাকা করে বিয়ের সময় দেওয়া হয়, সেখানেও 15,00,000 মেয়েরা এই প্রকল্পের অধীনে সাহায্য পেয়েছেন। সবুজ সাথী 1,04,00,000 সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়, এবং এর মধ্যে মেয়েরাই পেয়েছে প্রায় 55,00,000। এতে মেয়েদের সুবিধে হচ্ছে, সাইকেলে করে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ঘর বাড়ির কাজ করার জন্য বাজারে যেতে পারছে, সুতরাং এটা কাজে লাগছে। কারণ এপ্রিল মাসের প্রথম থেকেই আমার 8,00,000 নতুন করে উইডো পেনশন বাংলায় আবার চালু হবে। আগে ছিল 16,00,000, 13,00,000। অনেক সময় আমি রাস্তা দিয়ে গেছি, একটা বয়োজ্যেষ্ঠ মহিলা আমায় বলেছে, দিদি আমি না কিছু পাই না। আমি জিজ্ঞেস করলাম আপনি চাল পান? বললো হ্যাঁ পাই। বললো আমি জিজ্ঞেস করলাম আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? বললো হ্যাঁ পেয়েছি। আমি বললাম রেশনে বিনা পয়সায় চাল পাচ্ছেন? বললো হ্যাঁ। আমি বললাম তাহলে আপনার কী চাই? বললো আমি একটা কন্যাশ্রী চাই। আমি বললাম আপনার তো 60 বছর হয়ে গেছে, কন্যাশ্রী আপনি কী করে পাবেন? তখন বললো তাহলে কিছু একটা আমায় দাও। তখন আমি ভাবলাম নিশ্চয়ই ওনার একটা কিছু প্রয়োজন আছে। তারপরেই এসে আমরা আলোচনা করলাম, এবং করার পরে 13,00,000 যেটা ছিল আগের বারেই আমরা বাড়িয়েছিলাম দুয়ারে সরকারে 7-8,00,000 আগের বছরে, আর এবছরে আরও বাড়িয়ে দিলাম 8,00,000, মানে হচ্ছে 21,00,000। কেউ জয় জোহার পায়, সিরুল কাজ, সিরুল টাইপ, যারা 60 বছর হলেই পেনশন পায়, কৃষক ভাতা আছে, এইসব নিয়ে মোট 70,00,000 বাংলায় মানুষ পেনশন পায়। বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে 70,00,000 পেনশন পায়।